গোটা দুনিয়াটাই পরীক্ষা, আল্লাহ যারে পছন্দ করে বেশি তার পরীক্ষাও। আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া, এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের, কারণ নবীরা আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয়। যেহেতু প্রিয় বেশি পরীক্ষাও, এই জন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে, মুমিনের উপর যদি অত্যাচার আসে, মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে, জেল জরিমানা আসে, মুমিন ওইটারে ভয় পায় না। মুমিন ভয় পায় একজনকে, চিল্লায় বলেন তিনি কে, কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ঘোষণাটা কার, ভয় নাই তোদের, চিন্তা নাই, আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবা যদি মুমিন হও, যদি মুমিন হও। এজন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, অত্যাচার শুনে আল্লাহর নামে সহ্য করে যেতে হবে, চিল্লায় বলে ঠিক না। কারণ মজলুমের সাথে আল্লাহ থাকে, মজলুমের বদদোয়াকে বিশ্বনবী ভয় করতে বলেছেন, কারণ মজলুমের বদদোয়ার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে। যারা দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মস্তক থেকে নামিয়ে দেয় কে, আর যারা মজলুম হয় যাদের রক্ত দিয়ে জমিন ভেজে তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয় কে, আর যারা রক্ত ঝরায় ইতিহাস বলে তারা শেষ পর্যন্ত প্রাণ আর জান নিয়ে পালাবার জায়গাটা পায় না, চিল্লায় পড়েন ঠিক না। এজন্য মুমিন খুব ভালো করে জানে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে, গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা ব্যথার পেইন যত বাড়ে নতুন মেহমান আগমনের সময় কাছে আসতে থাকে, তেমনি ইসলামের পক্ষের শক্তির উপর যদি অত্যাচার অনাচার স্টিম রোলার বেড়ে যায় এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে, চিল্লায় বলো ঠিক কিনা। এজন্য রাব্বুল আলামিন ডেকে পড়েন গোলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করো কে খারাপ আমল করো, এজন্য আমি জীবন মরণ তৈরি করেছি, চিল্লায় কোন ঠিক কিনা। এরপর আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশ-শায়াতিন, সুবহানাল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া, মাইকম্যান কোথায়, সাউন্ডটা বাড়াও, এত দুর্বল কেন তোমার সাউন্ড, মনে হচ্ছে আমি মাইক ছাড়া কথা বলছি, সাউন্ডটাকে স্ট্রং করো। ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া আই হ্যাভ বিউটিফাইড the closer sky with candles with light and stars, Allah bolle nami duniyar akash ke tara diye shushobito korechi, akashe tara asra nei egulo emne emne hoyeche na toiri korche ke, bishwash hoy kono sandeho ache, ekhon to lighting fighting er juge tarar je ki shondorjo amra bujhi na, amra jokhon choto bela grabe jetam rater bela tarar mela ki sundor, ektar che ektar sundor, shuk tara ধ্রুবে তারা সপ্তর্ষি মন্ডল সাতটা তারার একটা চেইন আছে, চিনে নেই এগুলো কি সুন্দর তারা, এগুলো তৈরি করে রেখেছে কে, প্রথম আকাশের মহাশূন্যকে আল্লাহ এই তারকা দিয়ে বিউটিফাই করেছেন, ইটস এ ক্যান্ডেল আল্লাহ সাজিয়ে রেখেছেন, আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু আকাশ না, এটা প্রথম আকাশ নয়, প্রথম আকাশ যে কত দূরে আমেরিকান নাসার বিজ্ঞানীরাও জানেন, খালি চোখে আমরা যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য, এর অনেক 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 উপরে প্রথম আকাশ, এরপরে দ্বিতীয় আকাশে মহাশূন্যের স্তর শুরু, এরপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু, তারপরে তৃতীয় আকাশ, একটার চেয়ে আরেকটা বড়, প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় বলি, আপনার হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে আপনি ছুঁড়ে ফেলে দেন পুরো মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট, একটার চেয়ে একটা বড়, একটা হচ্ছে একটা সূর্য দেখে আমরা অবাক হয়ে যাই, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এটার সানশাইন আলো আসতে পৃথিবীতে 8 মিনিট 18 সেকেন্ড লেগে যায়, আমরা মনে করছি সূর্যই বড়, আমরা বসে আছি মাইথার দিয়াতে তাই না, এই জায়গাটার নাম কি মাইথার দিয়া, কি খালি এতটুকু প্যান্ডেলের সমান, কত বড় মাইথার দিয়া, এই পুরো মাইথার দিয়া কোন থানায় পড়ছে, দাউদ ক্যান্ডি, দাউদ ক্যান্ডি হচ্ছে কুমিল্লার 16টা থানার একটা, ঠিক কিনা, 16 থানা মিলে কুমিল্লার একটা জেলা, এরকম কয়টা জেলা আছে, 64টি জেলা, এই 64টি জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ কথা কয়, আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ, হ্যাঁ 64টি জেলা, এরপরে ছোট
যাদের অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারা দেখবেন বাংলাদেশ এই শব্দটা লেখার জায়গা আমরা পাই না মানচিত্রে বাংলাদেশ শব্দটা লেখার জায়গা পায় না ডিআরএ উঠে যায় ইন্ডিয়ার উপর আর ডিএসএ ছুটে যায় আবার ইন্ডিয়ার উপর মাঝখানে দুইটা অক্ষর বাংলাদেশের উপরে পড়ে চিনলে আপনার ঠিক কিনা কত ছোট দেশ পাশের ইন্ডিয়া বিশ পঁচিশ গুণ বড় ইউরোপ আমেরিকার অনেক দেশ আছে আমেরিকায় বাংলাদেশ হচ্ছে শতগুণ বড় কানাডা কয়েকশো গুণ বড় রাশিয়া কয়েকশো গুণ বড় এরকম প্রায় দুইশো দেশ নিয়ে পৃথিবী পৃথিবীর স্থলভাগ আর সত্তর ভাগ হচ্ছে শুধু পানি এই সব মিলে আমাদের এই পৃথিবী আর এত বড় পৃথিবীর চেয়েও নাকি সূর্য ১৩ লক্ষ গুণ বড় তার মানে সূর্যই বড় না সূর্যের চেয়ে অনেক বড় তারা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার ওটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রি নাম কি কি প্রক্সিমা সেন্ট্রি এরপরে আলফা সেন্ট্রি এ আলফা সেন্ট্রি বি ইটা ক্যারিনা ব্যাটেল জিউস এরকম একটার পর একটা তারা যেই সূর্য পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস নামে একটা তারা আছে ওটা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড় তার মানে কি ব্যাটেল জিউসই সবচেয়ে বড় না ছোট্ট একটা তারা এই ব্যাটেল জিউসকে খাইয়া ফেলাইতে পারে এরকম হাজার কোটি গুণ বড় সাইজের তারা আছে না নাই এরকম কয়েক বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের গ্যালাক্সি এটার নাম মিল্কি ওয়ে এটার নাম কি আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সিটা আমাদের অবস্থান এরকম কত হাজার কোটি গ্যালাক্সি আছে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সি ওই গ্যালাক্সিটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা কি নাম অ্যান্ড্রোমেডা আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে চায় তার ২.৫ মিলিয়ন লাইট ইয়ার্স সময় লেগে যাবে কথাটা কঠিন হয়ে গেছে আমি ভেঙে বলি তারপরে সুবহানাল্লাহ কয় আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে মিল্কি ওয়ে থেকে যদি কেউ অ্যান্ড্রোমেডাতে যেতে যায় কত সময় লাগবে ২.৫ মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোক বর্ষ আলোর গতিতে যদি ছোটা যায় ২.৫ মিলিয়ন মানে হচ্ছে প্রায় ২৫ লক্ষ তাহলে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলো এই যে লাইট লাইট মারলে যে ছোটে এই লাইট প্রতি সেকেন্ডে ১৮৬০০০ মাইল বেগে ছুটতে পারে এক মিনিটে না এক ঘন্টা না এক মিনিটে না এক এক সেকেন্ডে আলো চলে যায় কয় মাইল ১৮৬০০০০ কোটি মাইল আপনি কল্পনা করতে পারেন হয়তো মাথা লাগাইতেছেন এটা কি কল্পনা করা যাবে আমার তো তার ছেড়ে যাচ্ছে এক সেকেন্ডে নাকি আলো ছুটে ১৮৬০০০০ মাইল বেগে এক সেকেন্ড শব্দ কইতে তো ২ সেকেন্ড লাগে কথা কর এর মধ্যে আলো চলে গেছে ১৮৬০০০০ মাইল তো কোনো রকেট যদি আপনি পান যে রকেট দিয়ে সেকেন্ডে ১৮৬০০০০ মাইল বেগে রকেটটা ছুটবে প্রতি সেকেন্ডে খেয়াল করেন ঘন্টায় না মিনিটে না কিসে সেকেন্ডে যে রকেটটা সেকেন্ডে ১৮৬০০০০ মাইল বেগে ছুটবে ওই রকেটটা দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার ২৫ লক্ষ বছর লেগে যাবে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন এরকম বিশাল বিশাল তারা দিয়ে আমাদের আকাশটারে বিউটিফাই করেছে কে এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়্যানা আস-সামা'আ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশ-শায়াতিন আমি এই দুনিয়ার আকাশটারে সুন্দর সুন্দর তারকারাজি লাইটের মতো সেটিং করে সুশোভিত করেছি আবার এই তারকা দিয়ে আমি শয়তানদেরকে প্রহার করেছি সুবহানাল্লাহ শয়তানদেরকে আল্লাহ তারা মেরে আঘাত করে সুবহানাল্লাহ বলেন এরপরে এই সূরার প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন ওয়াসিররু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলীমুন বিযাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লতীফুল খাবীর আল্লাহ বললেন ওয়াসিররু কওলাকুম তোমরা যদি গোপনে কথা বলো আও ইজহারু বিহি কিংবা স্পষ্ট করে বলো সব শুনে কে আপনি যেমনি বলেন শুনবে কে বললেই নাই শুধু মনে মনে ভাবছেন শুনবে কে সুবহানাল্লাহ কইবেন না সাত আকাশের উপরে আরশের উপরে তার অবস্থান সাত জমিনের নিচে কোনো গোপনতম প্রকোষ্ঠে কোনো ছোট্ট বাক্সের ভেতরে যদি কোনো পিঁপড়া পিপিলিকা নীরবে হেঁটে যায় আল্লাহ বলে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই এজন্য কেউ যেটা শোনে না শুনে কে এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিযকি ওয়া ইলাইহিন নুশুর সুবহানাল্লাহ বলে
আল্লাহ রেখে বললেন গোলাম তোমাদের জন্য জমিনটারে আমি বিছানা বানিয়েছি আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা জমিনটারে বিছানা বানিয়েছে কে এই বিছানার মতো সমতল জমিন দিয়ে তোমরা হেঁটে বেড়াও চলে বেড়াও হেলে দুলে পড়ার সুযোগ নাই ঠিক কি না এই যে মাইথার দিয়া আজকের যে ময়দান এটা যদি বিছানার মতো সমান না হয় তো বসতে পারতেন কথা কোন এই ময়দানের প্যান্ডেলের এদিক দিয়া উসা এদিক দিয়া গর্ত এদিক দিয়া নিসা এদিক দিয়া খালা কেমন হইতো কথা কোন কেউ আমারে দেখতো কেউ দেখতো না কেউ দাঁড়াইয়া কেউ বইসা আছে না নাই কিন্তু জমিনটারে সমতল বানালো কে আপনি যদি বিমান থেকে যদি আপনি দেখেন বিমানের গ্লাস দিয়ে জানলা দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান আপনি দেখবেন মনে হবে পুরো জমিনটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে কার্পেটিং করে রেখেছে এই সৌন্দর্য দিয়েছে কে আবার রব্বুল আলামিন বলেন জমিনটারে সমান দেখে কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছো আমার দেয়া বিধান আমার জমি যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জমিনের ভেতরে আজাব আসরা নাই এই পুরো জমিনের ভেতরে আছে আগুন আর আগুন আগ্নেয়গিরির অগ্নুৎপাত জ্বালামুখে বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমিনতুম মান ফিস সামাই আই ইয়াকসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর তোমরা কি ভেবেছো নাকি বেঁচে যাবা আমি চাইলেই পুরো জমিনটারে কাঁপিয়ে দিতে পারি আই ইয়াকসিফা বিকুমুল আরদ খাসাফ মানে ল্যান্ডস্লাইড খাসাফ মানে কি ল্যান্ডস্লাইড ভূমিধস ভূকম্পন আর্থকোয়েক আছে না নাই বাংলাদেশে তো ভূমিকম্প হয় না না টের পাইছেন মাঝে মাঝে মাঝরাতে হয় না তিনটার দিকে নিজেই দৌড় দিব না বাচ্চারা লইয়া দৌড় দিব লুঙ্গি পয়রা দৌড় দিব না লুঙ্গি সারা দৌড়াম এই ভূমিকম্প আছে না নাই আল্লাহ বলে মনে করো না জমিনটা সমতল কার্পেটিং করে দিয়েছি এই কার্পেটিং এর ভিতরেও আগুনের দলা আছে না নাই আবার আল্লাহ বললেন আমিনতুম মান ফিস সামাই আই ইউরসিলা আলাইকুম হাসিবা নিচে যেমনি কার্পেটিং করা জমিনের ভেতরে অগ্নুৎপাত রেখে দিয়েছি মাথার উপর থেকে আযাব দেওয়ার সুযোগ আছে না নাই চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে আগুন বৃষ্টি দিতে পারে থান্ডার বজ্রপাত দিতে পারে আপনারা লূত আলাইহিস সালামের কমের নাম শুনেছেন তারা হোমোসেক্সুয়ালিটি সমকামিতা করত ফলে আল্লাহ তাআলা বিশাল এক চিৎকার মেরে সাইয়েদনা জিব্রাইলের মাধ্যমে পুরো জমিনটা শেষ করে দিলেন ফাজআল্লা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল তাদের অপকর্মের কারণে জর্ডানের ওই এলাকাটাকে আল্লাহ বললেন জিব্রাইল এলাকাটারে হাতে তুলে নে আকাশের উপরে তুলে পুরো এলাকা সহ মানুষ সহ জমিনের মধ্যে কেড়ে দে জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেল কে উপরের মাটি নিচে নিয়ে গেল কে পুরো জায়গাটা এখন ডেড সি হয়ে গেছে কি সি ডেড সি নাম শুনেন নাই বোধ হয় আজকে শুনে রাখেন এটারে বলে মৃত সাগর এটা গজবের জায়গা ওখানে মানুষও ডুবে না লবণের ডেনসিটি সল্টের ডেনসিটি এত হাই এই পানির মধ্যে এত গজব এর মধ্যে কোনো মাছ জন্মায় না চিংড়ি জন্মায় না কাঁকড়া জন্মায় না ব্যাং হয় না শ্যাওলা হয় না কিচ্ছু বাঁচে না এটা গজবের জায়গা চিন্তা করেন ঠিক কিনা